আমার নাম গীতা, এই এরিয়ার নতুন ইন্সপেক্টর। কমিশনার ফোন করেছিলেন, আপনার বাড়ি থেকে কেউ ফোন করেছিল প্রবলেম হচ্ছে বলে। কি প্রবলেম ম্যাডাম? আসার জন্য ধন্যবাদ ইন্সপেক্টর। আসলে বিষয়টা হলো, ও আমার মেয়ে। আমি একটা নয়, যমজ মেয়ের জন্ম দিয়েছিলাম। যেদিন ডেলিভারি হয় সেদিন ওর যমজ বাচ্চার প্রথমটা হওয়ার সময় ওর জ্ঞান ছিল, কিন্তু এই বাচ্চাটা হওয়ার সময় ওর জ্ঞান ছিল না। ও কিচ্ছু জানবে না, ও জানবে ওর একটা বাচ্চাই হয়েছে। নে ধর, একে তুই রেখে দে। বাচ্চা চুরি করা কত বড় অপরাধ জানেন আপনি? ম্যাডাম, আমরা তো চুরি করে বিক্রি করে দিইনি, আমরা ওকে নিজের মেয়ের মতো ভালোবেসে বড় করেছি। ওকে জিজ্ঞেস করে দেখুন না। ঠিক আছে, এই সমস্ত ব্যাপার কোর্ট ডিসাইড করবে। এখন বাচ্চা কার সঙ্গে থাকতে চায় সে ব্যাপারটা সে নিজে ডিসাইড করবে। আপনার মেয়ের নাম কি বললেন? দুর্গা। দুর্গা, বলো তুমি কার সঙ্গে থাকতে চাও? দরকার হলে কল করবেন। ইন্সপেক্টর, রক্ত কি করে এলো? চুড়ি ভেঙে নিজের হাত কেটে ফেলেছে ম্যাডাম। তাড়াতাড়ি করুন, দাঁড়াইতে বসান ওনাকে। তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি, ওনাকে নিয়ে আসুন, তাড়াতাড়ি নিয়ে এসে ভিতরে বসান, তাড়াতাড়ি। আসুন ভেতরে যান, এই সব কিছু পেছনে রাখুন, আরে তাড়াতাড়ি আপনি ঢুকুন ভেতরে, এটা আটকান তাড়াতাড়ি। ড্রাইভার, তাড়াতাড়ি হসপিটালে চলো, তাড়াতাড়ি, আরে দরজাটা আটকাও, তাড়াতাড়ি চলো। হ্যালো, আমি সায়ন বলছি। এক্ষুনি একজন পেশেন্ট হাত কাটা অবস্থায় হসপিটালে অ্যাডমিট হয়েছে। কেমন আছে সে? অনেক রক্ত বেরিয়ে গেছে, ঘুমের মধ্যে এখন শুধু দুর্গা দুর্গা বলেই যাচ্ছে। মেয়ে এলে মানসিক জোর পাবে একটু, কিন্তু আমরা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি। বাচ্চাটা না আসা অবধি কোনো ট্রিটমেন্ট শুরু করবেন না। এইসব আপনি কি বলছেনটা কি? এইভাবে কোনো পেশেন্টের প্রাণ নিয়ে খেলা করা যায় না। আপনি যা বলছেন সেটা শোনার জন্য আমি ফোন করিনি। আমি যা বলছি সেটাই করুন, আর সেটাই আপনার জন্য ভালো হবে। ডক্টর, ডক্টর, ডক্টর না ডক্টর, আপনার মেয়ে তো কলেজ গেছে, আর ওখানে যদি ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটে, আপনার ছেলে গাড়ি চালিয়ে যাওয়ার সময় যদি ওর উপর দিয়ে লরি চলে যায়, তখন
আপনি কি ভয় দেখাচ্ছেন আমাকে? আমি কিন্তু পুলিশকে ফোন করব। আরে না, আমার কথা না শুনে যারা পুলিশের কাছে গেছে তাদের পুলিশ কি বলেছে জানেন? বলেছে যে ওই লোকটা সাইকো, পাগল একটা, অনেক টাকা আছে, কোনো কিছু করতেও ভয় পায় না, চুপচাপ ওঝা বলছে সেটা করুন, এইসবই বলবে। আরে ডক্টর, আপনি কি চান যে এইসব কিছু হোক? পুলিশ হয়তো বলবে যে লরি বা টু হুইলারের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর বডি আইডেন্টিফাই করার জন্য আপনাকে থানায় ডেকে পাঠাবে। কেন করছেন এসব? স্যার, আমারও একটা এথিক্স আছে স্যার। আমার নেই। আপনি একা গাড়ি ঠিক করে চালালে কি হয়? সামনের লোকটাকেও তো ঠিক করে গাড়ি চালাতে হবে নাকি? সামনের দিক থেকে আসা একটা গাড়ি যদি রং রুটে ঢুকে আপনাকে মারে, সেটা তো ওই গাড়ির লোকটারই ভুল, তাই না? দেখুন, আপনি হচ্ছেন মিডল ক্লাস মানুষ, আপনারা আছেন আমাদের মতন টাকাওয়ালা লোকেদের সেবা করার জন্য। বেশি ভাববেন না আপনি, আমাদের লোক ওখানে যাবে, হাসপাতালের বিল এবং আপনার সব পাওনা আপনাকে দিয়ে দেবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বাচ্চা মেয়েটা না আসা অবধি কোনোভাবেই ট্রিটমেন্ট শুরু করবেন না, মনে থাকবে তো? হ্যালো, হ্যালো, আপনার মেয়ে তো কলেজে গেছে, যদি ওখানে ওর সাথে দুর্ঘটনা ঘটে। আর রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসার সময় যদি আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়, তখন কি করবেন আপনি?